গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা আর আমরা রেডি হয়ে নিয়েছি। তো তোমরা হয়তো ভাবছো যে এত সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি, তো সেটা তো বলবোই। তোমাদেরকে আগের দিন ভিডিওতে বলেছিলাম যে ভিডিওটা একটু অন্যরকম হবে। তো এখানে শুভও রেডি হয়ে গেছে, রেডি হয়ে বসে আছে, পুচকুসোনা বাইরে আছে। সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারলাম না, ভেবেছিলাম ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করব। তোমাদেরকে যেমনটা আমি বলেছিলাম যে আমাদের চিঙ্কিকে বারান্দায় রেখেছি, তো এবার বুঝতেই পারছো বারান্দাটা পরিষ্কার করতে হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে জলের কাজ করতে হয়েছে। দিয়ে ওইসব করার পরে স্নান করে পুজো দিয়ে সব কিছু কমপ্লিট করে নিয়ে এখন যেহেতু বেরোবো, তোমাদের সঙ্গে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 9টা। তো আজকে যাচ্ছি আমরা পিকনিক করতে, ফিস্ট। তো আমাদেরকে যে পুচকুসোনাকে যে পড়াতে আসে টিচার, তো সেই টিচারই এই ফিস্টিটা রেখেছে। এই বছর আমরা প্রথমবার সবাই যাচ্ছি একটু অন্য জায়গায়, বাড়ির বাইরে। অলরেডি আমি কখনো মুম্বাই থেকে আসার পরে ফিস্ট করিনি সেইভাবে, বাড়িতেই করেছিলাম মায়ের সাথে, এইভাবেই করা হয়েছিল। আর তার আগেও কোনো টাইমে সেরকম একটা বেরোনো হয়নি। সব আমরা এই পড়তে যেতাম যেরকম, সেরকমই আমাদের ফিস্ট করা হতো। তো এইবার প্রথম আমরা বেরোচ্ছি। পুচকুসোনার টিচার সব কিছু ফিক্স করে রেখেছে। তো কালকেই যাওয়ার কথা ছিল আমাদের, কালকে ছিল 23শে জানুয়ারি, কিন্তু কালকে ওদের যেহেতু স্কুলে পোর্স ছিল, তো ওই জন্য আমরা কালকে দিন ক্যান্সেল করে আজকে 24 তারিখে করেছি। তো কালকে পুচকুসোনা জিতে আসলো, গোল্ড মেডেল নিয়ে আসলো, সেটাও একটা খুশির খবর ছিল। আর তারপরে আজকে আমরা বাড়ির বাইরে বেরোচ্ছি সবাই ফিস্টি করতে। আজকের দিনটা তো সারাদিনই বাইরে কাটবে, খুব মজা হবে, আনন্দ হবে। শোনা, আমি বলছি যে আমি মেডেলও নিয়ে আসতে পারলাম, আবার ঘুরতেও যেতে পারছি। হ্যাঁ, তো এখন আমরা সবাই মিলে বেরোবো, সারাদিন যা কিছু করব সব তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। কারণ কোনো জায়গায় যাওয়া আসার হলে না তখন ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, কিন্তু খুব বেশি বড় করে ভিডিও দেব না। তো যতটুকু দেওয়া দরকার, যতটুকু তোমাদেরকে দেখানো দরকার অবশ্যই দেখাবো। তো চলো এবার বেরোনো যাক। আর এখান থেকে আমরা হেঁটে ওই কালী মন্দির পর্যন্ত যাব, যেখানে পুচকুসোনা শুভকে ছাড়তে যাই। ওখান থেকে টোটো করে আমরা সবাই যাবো, ঠিক আছে? তো ওখানে যাওয়ার পরে তোমাদের সাথে ব্লগটা আবার স্টার্ট করবো। এর মাঝখানে আর ব্লগ স্টার্ট করবো না, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর সকাল থেকে আমরা কিছু খাইনি, আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম ওখানেই আছে। আর চিঙ্কিকে এখন বাড়ির বাইরে বের করে দিয়ে যাবো, সন্ধ্যে যদি একটু দেরিও হয়ে যায়, পাশের বাড়ির কাকিমারা বলেছে ওর একটুখানি খেয়াল রাখবে, তারপরে বাড়িতে এসে ঢোকাবো, ঠিক আছে? তো চলো যাই এখন সবাই মিলে। তো আমরা এখন চলে এসেছি ফিস্টের এখানে, দেখো পুরো ফাঁকা এরিয়া। হ্যাঁ, সবাই আসবে। এখানে সর্ষে ক্ষেত, কত সুন্দর লাগছে, নিচে যাব তারপর তোমাদেরকে দেখাবো। আর এখানে আমরা এই কজনই এসেছি, আমরা চারজন, মা, আমি, শুভ, পুচকুসোনা, আর তার সাথে ওই যে দিদি ভাইরা রান্না করবে, তো ওনারা। তো একটা জলের ড্রাম ওই যে নিচে পড়ে গেছে, গড়াতে গড়াতে নিচে চলে গেছে, তো ওটাই তুলতে যাচ্ছে। আর এই যে মা, গুড মর্নিং বলো। গুড মর্নিং। দিয়ে এখন আমরাই প্রথম এসেছি। তো টিচারের হবু হাজবেন্ড এখনো মানে বিয়ে হয়নি, ওই ভাইয়ের সাথেই হবে। তো ভাই আমাদেরকে অ্যাড্রেসটা বলে দিল, তো আমরা এখানে আসলাম, আবার গেছে সবাইকে আনতে। তো সবাই আসুক, তারপরে দেখাবো। তো সর্ষে ক্ষেতটা আগে ঘুরে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সর্ষে ক্ষেতটা বেশ ভালো লাগছে, ব্যাক ক্যামেরায় দেখাই, চলো। মা বলছে একটা ফটো তুলি। তো এরকম ফাঁকা পরিবেশে এসে বেশ ভালোই লাগে, খুব মজা লাগছে, একদম ফাঁকা ফাঁকা জায়গা। অনেকদিন পর বাড়ির বাইরে আবার বেরোলাম, কবে বেরিয়েছি জানি না, খেয়াল নেই। তো এইভাবে ঘুরতে প্রথমবার আসলাম, প্রথমবার বাইরে ফিস্টি করতে এসেছি। তোমাদেরকে যেমন বললাম, আমার মনে নেই ছোটোর থেকে আমি কোনো জায়গায় ফিস্টি করতে গেছি কি না এরকমভাবে বাইরে, এই প্রথম এসেছি, খুব ভালোও লাগছে। আর তার সাথে মানে মা আছে, আরও সব বাচ্চারা আছে, যেহেতু এটা বাচ্চাদেরকে পড়ানো হয়, টিউশন টিচার ফিস্টিটা রেখেছে, তো ওই জন্য আমাদের সত্যিই সবার খুব ভালো লাগছে। আর তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ঘুরিয়ে দেখাই, মানে বাইরেটা দেখো কত সুন্দর। তো এই দেখো আমবাগান, আমবাগান না, আম গাছ নয়, এগুলো পাকুর গাছ। এই যে বাঁশের ঝাড়, তারপরে এই দেখো কত সুন্দর একটা পরিবেশ, খোলা মেলা পরিবেশ। তো এই যে এই রাস্তাটা দিয়ে আমরা যাবো, ওই দিক থেকে আমরা এলাম, ওখানে গেছিলাম আমরা, ওইখানে এক সাইডে রান্না হবে। আর এই যে পুচকুসোনা শুভ দেখো কত মজা করছে, আজকে তো সাদা রঙের জামা কাপড় একদম কালো হয়ে যাবে, আমি বুঝতেই পারিনি, তাহলে আমি আর সাদা জামা কাপড়টা পরিয়ে আনতাম না। নামো। তো এই যে কলা বাগান, কলা গাছ, আর এই যে সর্ষে ক্ষেত, এই দেখো সর্ষে ক্ষেত কি সুন্দর লাগছে। এগুলো কি ধনে পাতা লাগিয়েছে নাকি? না না, ধনে পাতা না, ওরকমই দেখতে মনে হচ্ছে, ধনে পাতা না। এই দেখো সর্ষে ক্ষেত,
কি দারুণ লাগছে। তো এই জায়গাটার নাম হচ্ছে রঘুনাথপুর বাঁধ, যেখানে আমরা এসেছি। নাম অনেকবার শুনেছি, তো আজকে প্রথমবার আসা হলো। তো আগেই এসে মাটিতে নেমে পড়েছে, আজকে সারাদিন কি করবে ওরা কে জানে। জামা কাপড়গুলো পুরো মাটি মাটি করে ফেললো। মা তো সোয়েটার পরে এসছে, আমরা তো সোয়েটার কেউ পরে আসিনি, আমি খালি একটা চাদর নিয়ে এসেছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে, সবাই আসুক তারপরে দেখাবো। ও ভাবছে ফোনে কি করছি, আমিও তাকিয়ে আছে। ফটো তুলছি না, শোনা, ভিডিও করছি, তোমার ভিডিও করছি, সবাই তোমাকে দেখবে। এবার নামটা বলো, তোমার নামটা বলো, কি নাম তোমার বলবা না? তো আমরা এখানে এখন অনেকজন জমা হয়ে গেছি। এই যে একটা দিদি ভাই, এই যে আমাদের টিচার, আমাদের স্যার, আর ওইখানে সব রান্নার জন্য রেডি করছে। কিছুটা হয়ে গেছে সকালের টিফিন। তো বেশি সাউন্ড দেওয়া যাবে না, গান চলবে, কপিরাইট ক্লেম লেগে যাবে আমার ভিডিওতে। তো চলো আবার পরে দেখা হবে, টাটা। এরপরে আমাদের জন্য সকালের খাবার তো রেডি হওয়ার মুখেই, তো একটু জিনিসপত্র আনতে দেরি হয়ে গেছিলো বলে তো মা তাড়াতাড়ি করে ওদের সাথে একটু পিঁয়াজ টিয়াজগুলো কেটে দিচ্ছে। এটা অবশ্য দুপুরের আমাদের লাঞ্চের জন্য হচ্ছে, আর সকালের জন্য টিফিন রেডি হয়ে গেছে, শুধুমাত্র তরকারিটা নামিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে আমাদের বাচ্চারা যে খেলা করছে, তো টিচার ওদিকে সব খাবার দাবার নিয়ে আসার ব্যবস্থা করছে, রেডি হয়ে গেছে সব খাবার। তো এখন শুধুমাত্র লুচিটা ভাজা হলেই হয়ে যাবে। তো এইখানে কিছুটা বাচ্চা কাচ্চা খেলা করছে, তো তারপরে শুভও গেল খেলা করতে। তো ছেলেদের যেটা ফেভারিট হয় ক্রিকেট ফুটবল এগুলো, তো সেটা নিয়েই বসে পড়লো দুটো ভাই মিলে, আর মেয়েরা তো আলাদা করে খেলছিলই। তো ওরা যতটা মজা করছে ততটাই মজা আমাদেরও হচ্ছে। তো এই খেলা করতে করতেই খাবার রেডি হয়ে গেছিলো পুরো। তো টিচার দিয়ে দিচ্ছে আর একটা বুনু দিচ্ছে। তো আমরা সবাই একই জায়গাতে থাকি, পাড়াতেই পাশাপাশি। তো আমাদের সকালের খাবারের মধ্যে আছে লুচি আর আলুর দম, আর পরে অবশ্য মিষ্টি দিয়েছিল। তো আমি তো খাবার আগেই ভিডিও করেছিলাম, খাওয়ার শেষের দিকে আর ভিডিও করিনি। তো দেখো আমাদের বাচ্চারা কত খুশি হয়েছে, আর এখানে আসার পরে এত মজা করেছে যে নিজেরা নিজেরাই খেতে বসে পড়েছে। তো বাড়িতে কিন্তু ওরা এভাবে নিজেরা কখনোই খায় না। তোমরা এখানে যে কটা বাচ্চাকে দেখছো, একটা থেকে দুটো বাচ্চা ছাড়া বাড়িতে কেউ নিজে হাতে খায় না, সবাইকে তার মাদেরকে কিন্তু খাইয়ে দিতে হয়। তো বেশ ভালো লাগছে যে ওরা এখানে খেতে বসেছে একা একা। তো সকালের খাবারটা ওরা একাই খেয়েছে, তো ওই জন্য আমাদের আর কোনো অসুবিধা হয়নি, ওদের সাথে বসে আমরাও কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। তো আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, মানে প্রচণ্ড গরম লাগছে বলে একটু হাত পা ধুতে ফ্রেশ হতে এসেছিলাম। শুভ হাত ধুলো, পা ধুলো, পুরো রোদে মুখ চোখ একদম কালো হয়ে গেছে। শীতকালে যে এত রোদ ভাবা যায় না, তাহলে যদি গরমকালে আমরা আসতাম তাহলে কি অবস্থা হতো। আর ওখানে ভিডিও তেমন একটা করতে পারছি না, কারণ মিউজিক গান চলছে, কপিরাইট লেগে যাবে আমার। তাই যেটুকু যা করা তোমাদেরকে করে দেওয়ার পরে আমি ভয়েস ওভার করে দেবো। তো অনেক মেম্বার হয়েছে, অনেক প্যারেন্টসরা এসেছে, বাবারা সেরকম তো কেউ একটা নেই, মারাই আছে, বাবা আছে দু একজন। তো ওনারা পরে দুপুরে আসবেন খাওয়া দাওয়ার টাইমে, যেহেতু কাল বাদে পরশু হচ্ছে সরস্বতী পুজো, তো ওই জন্য। তো চলো যাই, খুব মজাও লাগছে, সব বাচ্চাদেরকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ওরাও আছে, ওরা বসে আছে, আমরা নৌকায় চেপেছিলাম, এখানে একটা এমনি নৌকা রাখা আছে, নৌকায় চেপেছি, আর সব বাচ্চাগুলোর পায়ে কাদা লেগেছে। এবার আমি যেহেতু নৌকায় চাপার জন্য সবটাকে নিয়ে গেছি, তো এবার আমারই দায়িত্ব পাটাও ধুয়ে নিয়ে আসার, দিয়ে সবার পা হাত পা ধুয়ে নিয়ে আসলাম। এখন আবার যাচ্ছি, সবাই এক জায়গায় বসবো, গল্প টল্প হবে, দুপুরে যখন খাওয়া দাওয়া হবে তখন তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করবো। তো কেমন লাগছে শুভ এখানে এসে? গরম গরম লাগছে, কিন্তু মজাও তো খুব হচ্ছে না? সত্যি খুব মজা হচ্ছে, ফাঁকা জায়গা, বেশ পরিবেশটা শান্ত, খালি একটু রোদের তাপটা লাগছে, আমরা ভাবিনি এতটা রোদ উঠবে। তো যাই হোক চলো ব্যাক ক্যামেরায় দেখাই, সবাই জায়গা চেঞ্জ করে এখন আমরা বসেছি, আগের জায়গাটায় প্রচণ্ড রোদ দৌড়, ওই জন্য চেঞ্জ করে আমরা অন্য জায়গায় বসেছি সবাই এখন। চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে। দেখো এখন সব আমাদের পিকনিক পার্টিরা এখানে বসে আছে, এই দেখো। আর আমরা আগে ছিলাম রাস্তার এই পারে, ওই যে দিদিরা ওখানে, ওই যে রান্না করছে, ওই যে দিদিরা ওখানেই রান্না করছে, জায়গা চেঞ্জ করেনি, বাস আমরা এপার থেকে এপারে চলে এসেছি। আর ওইখানে যে নৌকাটা রাখা আছে, ওই নৌকাতে আমরা বসেছিলাম, দিয়ে পায়ে সব কাদা লেগেছে নৌকায় যাওয়ার আগে। ওই যে নৌকাটা, ওই যে নৌকা যেখানে আমরা গেছিলাম গাছের ওপারে,
তো চলো পরে আবার দেখা হচ্ছে। এই যে সব বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম, সবার পা ধোয়া হয়ে গেছে। এই যে পুচকু সোনা, আর এই যে বক্স বাজছে, জানি কপিরাইট ওখানে লাগবে, বাট দেখা যাবে পরে, চলো রাখলাম। তো এখন হচ্ছে দুপুরে খাবারের টাইম। তো দুটো ব্যাচ উঠে গেছে, মানে বাচ্চাদের একটা ব্যাচ খাওয়া হয়ে গেছে, আমাদের বড়দের দুটো একটা ব্যাচ কমপ্লিট হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের পুরো পিকনিকের তিন নাম্বার ব্যাচ। তো তিন নাম্বার ব্যাচে খেতে বসেছে কয়েকজন প্যারেন্টস, আর তার সাথে আমাদের টিচার আর টিচারের হবু হাজব্যান্ড। তো আমাদের কিন্তু খাবারের মধ্যে ছিল ফ্রাই রাইস, বেগনি বেগুনের, তার সাথে ছিল আলু ফুলকপির রসা, তার সাথে ছিল ডাল, আর তারপরে ছিল আমাদের সবার ফেভারিট চিকেন, আর তারপরে পাঁপড়, চাটনি, মিষ্টি, আর সবার শেষে সবার জন্য একটা করে চকলেট। তো খুব 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 মজা হয়েছে। দেখো প্যারেন্টসরা সব বসে আছে, যাদের খাওয়া হয়ে গেছে তারা এদিকে ভেতরে বসে আছে, আর যে কজন বাকি আছে সে কজন এখন খাচ্ছে। তো চিকেনটা খুব ভালো রান্না হয়েছিল, প্রত্যেকটা জিনিসই খুব ভালো রান্না হয়েছিল, প্রত্যেকটা মানুষের মুখে একটাই কথা, সকালের টিফিন আর দুপুরের খাবার সব এত সুন্দর রান্না হয়েছে সে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো আমরা সবাই খুব প্রশংসা করেছি, আর নেক্সট টাইমও যখন আমাদের এরকমভাবে ফিস্টি করা হবে তখন অবশ্যই ইনাদেরকেই ডাকা হবে রান্নার জন্য। আর তারপরে দেখো তোমাদেরকে দেখানো হয়নি, তো আমাদের টিচারকে তো তোমরা হয়তো দেখেছো, তবু আজকে একবার দেখিয়ে দিই। তো টিচার আছে, আর টিচারের সাথে তার হবু হাজব্যান্ডও আছে, তো চলো দেখাই। তো এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যে টি শার্ট পরে বসে আছে, তো সেটা হচ্ছে আমাদের টিচারের হবু হাজব্যান্ড, মানে ভাই। তো আমাদের এখন খাওয়া দাওয়া মোটামুটি এই ব্যাচটা হলেই সবার কমপ্লিট, খাওয়া দাওয়া কম পড়েনি, সবাই খুব ভালোভাবে যতটা পেরেছি সবাই খেয়েছি। তো এখন বাজে 4:07, আমরা বেরিয়ে পড়েছি। মা, আমি, শুভ, পুচকু সোনা, টোটোওয়ালা কাকুকে ফোন করলাম, আসলো সকালে যে আমাদেরকে নিয়ে এসেছিলো উনি আবার নিতে এসছে, দিয়ে ওনাকে ফোন করলাম। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর ওদিকে পিছনে কয়েকজন আছে নিজেদের গাড়ি করে যাবে, আর কয়েকজন আছে টোটো আছে বুক করা, তো ওরা যাবে। তো আজকে যেটুকু যা পারলাম পিকনিকে এসে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম, এখন যাচ্ছি বাড়ি। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, কারণ ব্লগটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, নাহলে আরও বড় হয়ে যাবে। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই টাটা করো, টাটা টাটা টাটা।